রাজ্যে অপসংস্কৃতি প্রচারের চেষ্টা চালাচ্ছে বিজেপি, আর এই দেখেই এক ঝাঁক নাট্যশিল্পী যোগ দিল তৃণমূলে। দেখছেন খবরিয়া 24, সাথে আমি কল্যাণময়। বিজেপি কোনোদিন শিল্প সংস্কৃতির পাশে দাঁড়ায়নি, বাংলায় অন্য সংস্কৃতি প্রচলন করতে চাইছে গেরুয়া বাহিনী। কোনোভাবেই বিজেপির সেই পরিকল্পনা সফল করতে না দেয়ার প্রয়াস নিয়ে একঝাঁক থিয়েটার শিল্পী যোগ দিলেন তৃণমূলে। এদের মধ্যে রয়েছেন শেখর সামাদ্দার, গৌতম মুখার্জি, মুরারি মুখার্জি প্রমুখ। রাজ্যের তথ্য প্রযুক্তি মন্ত্রী, নাট্যকার, পরিচালক, অভিনেতা ব্রাত্য বসু জানান, বাংলায় অপসংস্কৃতির প্রচার করতে চাইছে বিজেপি, যা কোনোভাবেই হাতে হতে দেয়া যাবে না। এর বিরুদ্ধে শহর থেকে জেলায় প্রতিবাদ মঞ্চ গড়ে তোলা হবে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল নেত্রী তথা সাংসদ অর্পিতা ঘোষ জানান, বাংলায় জোর করে অন্য সংস্কৃতি ঢুকিয়ে দেওয়ার প্রয়াসকে রুখে দিতে থিয়েটারের মানুষ আজ তৃণমূলে যোগ দিচ্ছেন। তার দাবি, একমাত্র মমতা ব্যানার্জি থিয়েটারের মানুষদের কথা চিন্তা করেছেন, মমতার উপর ভরসা রেখেই সংস্কৃতির সঙ্গে যুক্তরা যোগ দিচ্ছেন তৃণমূলে। এদিন ব্রাত্য বসু আরও বলেন, তৃণমূলের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে কাজ করতে চাইছেন বাংলার শিল্পীরা, ফের প্রমাণ হয়ে গেল। বিজেপি বম্বের গায়ককে দলে যোগ দেওয়াতে পারবেন, কিন্তু একজনও বুদ্ধিজীবীকে দলে যোগ দেওয়াতে পারবেন না। এর আগে একাধিক শিল্পী বিজেপিতে যোগ দিয়েছেন, পরবর্তীকালে আবার ফিরেও এসেছেন। অনুরাগ কাশ্যপকে অপমান করেছে, আয়ুষ্মান খুরানাকে দলিতদের পক্ষ নেয়ার জন্য অপমান করা হয়েছে বলে দাবি ব্রাত্যের। অমিত শাহর সঙ্গে সফর প্রসঙ্গে ব্রাত্য বসু অভিযোগ করে বলেন, মতুয়া ভোট কেনার চেষ্টা করছে অমিত শাহ। এর আগে মতুয়াদের দেবতা হরিচাঁদ ঠাকুরকে হরিশ্চন্দ্র ঠাকুর বলে অপমান করেছেন। মতুয়াদের উচিত তাকে কালো পতাকা দেখানো। রামচন্দ্রকে অপমান করা দোষের হলে মতুয়াদের গুরু হরিচাঁদ ঠাকুরকে অপমান করাও দোষের, মন্তব্য করেছেন ব্রাত্য বসু। সবাই এসো, সবাই চলে এসো, এবার ওদিক থেকে সবাই একদিকে যেও না, ওদিকে কিছু এসো, এদিকে কিছু এসো, ক্লোজ, ভেরি ক্লোজ, এখানে দাঁড়িয়ে পড়ো, বর্গ রাখে সেখানে চলে এসো, ধরো এটা ধরো। তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় জিনা পদ মমতা বন্দ্যোপাধ্যায় জিনা। ক্যান করেছিলেন সেটা অন্য ইতিহাস, কিন্তু রাজনীতির সঙ্গে থিয়েটারে একটা যোগাযোগ থেকে গেছে। কিন্তু দেখা যাচ্ছে স্বাধীনতার পর এমনকি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া যখন কোনো সংসদে বা বিধানসভায় কোনো থিয়েটার ব্যক্তিত্বকে পাঠানোর কথা এসছে, সে বিষয়ে তাদের কোনো উচ্চবাচ্য দেখা যায়নি। যদিও প্রাক্তন মুখ্যমন্ত্রী একজন প্রথিতযশা নাট্যকার ছিলেন, নাটককার ছিলেন, তা সত্ত্বেও কোনো থিয়েটারের মানুষ কখন কি রাজ্যসভায়, কি লোকসভায়, কি বিধানসভায় কখনো এরকম কোনো প্রতিনিধি যাননি। রাজ্যসভায় তারা বর্ষিয়ান চিত্র পরিচালক মৃণাল সেনকে তারা একবার নমিনেট করেছিলেন, কিন্তু থিয়েটারের কোনো মানুষকে কখনোই দেখা যায়নি। স্বাধীনতার পর মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন সিঙ্গল এক্সেপশন, যিনি আন্দোলনের জঠর থেকে উঠে আসা মানুষদের, তা গানের ক্ষেত্রে হোক, চিত্রকলার ক্ষেত্রে হোক, তাদের হয় রাজ্যসভায় বা লোকসভায় বা বিধানসভায় তিনি পাঠিয়েছেন। আপনারা জানেন আমি 2011 সালে জনপ্রতিনিধি হই, কেউ কেউ হয়তো জানেন 2014 সালে অর্পিতা ঘোষ এখানে আছেন, তিনি জনপ্রতিনিধি হন। এবং 2011 থেকে 20 আমরা জানিয়ে রাখি মাননীয় মুখ্যমন্ত্রী তথ্য সংস্কৃতি দপ্তর, এই 10 বছরে শুধু থিয়েটারের জন্য আমার কাছে ব্রেকআপ আছে, আমি চাইলে আপনাদের পরে দিয়ে দেবো, আপনাদের গণমাধ্যমের যে বন্ধুরা এখানে আছেন, 100 কোটি টাকা ব্যয় করেছে শুধু থিয়েটারের জন্য। আমরা থিয়েটারের মানুষরা এই সংখ্যালঘু প্রান্তিক শিল্পের জন্য যতবার মুখ্যমন্ত্রীর কাছে গেছি, তিনি প্রত্যেকবার আমাদের আবেদন শুনেছেন। এবছরও রাজ্য সরকারের পরপর 2 বছর গ্র্যান্ট পাচ্ছেন 400 দল, যেটা সর্বভারতীয় স্তরে একটা রেকর্ড।
কোনো রাজ্যে 400 দলকে 50,000 টাকা গ্র্যান্ট কোনো রাজ্য সরকার আজ অব্দি দেয়নি। এইসব কর্মকাণ্ডে উৎসাহিত হয়ে যারা এখানে এসছেন, আমি তার আগেই নাম বলেছি, শেখর সমাদ্দার, আমার বাঁ পাশে এখানে আছেন গৌতম মুখোপাধ্যায়, তিনি পশ্চিমবঙ্গে কিংবদন্তি অভিনেতা পরিচালক, জেলায় মফস্বলে তাকে সম্ভুমিত্র বলে ডাকা হয়। শেখর সমাদ্দারকে আপনারা সবাই জানেন, ইনি একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং নাট্য পরিচালক, নাটককার। ডান পাশে বিজয় মুখোপাধ্যায় আছেন, তার পাশে অনীশ গুপ্ত আছেন, দীর্ঘদিন ধরে বাংলা থিয়েটারের নানান কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। এছাড়াও আমার সঙ্গে আছেন, আমি তাদের এক এক করে ডাকবো এবং জয়েন করাবো। আমি নামগুলো একটু বলে দিই, আমার সঙ্গে এখানে আছেন এই চারজন ছাড়াও ইন্দ্রজিৎ চক্রবর্তী, অভি চক্রবর্তী, দেবাশিস দত্ত, অতনু সরকার, রাকেশ ঘোষ, ভর্গনাথ ভট্টাচার্য, রুদ্রপ্রসাদ চক্রবর্তী, সুরজিৎ সিনহা, প্রেমাংশু রায়, এছাড়াও আশিস চট্টোপাধ্যায়, গোবরডাঙ্গা শিল্পায়ন নাট্যদলের, তিনি আমাদের সই লিখে পাঠিয়েছেন, কিন্তু তার বাড়িতে একটা আজকে অসুবিধা হয়ে থাকায় তিনি আসতে পারেননি। মাথায় রাখতে হবে, এরা কেউ কলকাতা কেন্দ্রিক নাট্যচর্চার খালি এরা প্রতিফলন নয়, এদের অনেকেই আছেন যারা জেলায় থিয়েটারের ডিরেক্টর। তা আমি তাদের এখানে ডাকবো এবং জয়েন করাবো, কারণ তারা মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজে, আদর্শে এবং থিয়েটারের জন্য এই সরকার যে পরিমাণ কাজ করেছে তাতে উৎসাহিত হয়ে, অনুপ্রাণিত হয়ে আজকে তৃণমূল কংগ্রেসে। খবর এখনকার মতো এ পর্যন্তই, পরবর্তী খবরের দিকে চোখ রাখুন খবরিয়া 24।